আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা যারা 2021 সালে HSC পরীক্ষা দিয়েছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর নিয়ে হাজির হয়েছি। অবশেষে আপনাদের HSC পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। তো এখন চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আপনাদের রেজাল্ট কবে প্রকাশ হবে। তো এখানে বলা হয়েছে, এটা নিউজটি কভার করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, এখানে হেডলাইনে বলেছেন HSC-র ফল রোববার। তো এখন চলুন নিউজটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আগামী রোববার 13 ফেব্রুয়ারি 2021 সালের HSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা MA খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি 2021 সালের HSC আলিম, HSC ভোকেশনাল, HSC ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ই কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ অনুষ্ঠান সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, HSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আমরা ফল প্রকাশ করব। আগামী সপ্তাহের শুরুর দিকেই ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল 10টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। অর্থাৎ 13 ফেব্রুয়ারি রোববার সকাল 10টার দিকে আপনাদের HSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তো আপনারা এই ফলাফল কিভাবে দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে ঘরে বসে, এই নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।